আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেশন 3 নিয়ে, নাগরিক এবং ই কমার্স সেবা উদ্যোগের পূর্ব শর্ত। এই সেশনে যে অনুশীলনীমূলক কাজগুলো থাকবে সে কাজগুলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো পড়ে দিচ্ছি, কার জন্য এবং কোথায় কি চাহিদা তা বিবেচনা করেই সেবার উদ্যোগ শুরু করতে হয়। এই যে কার জন্য এবং কোথায় কি চাহিদা বলতে আমরা বুঝি টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট। আমাদের নিশ্চয় মনে আছে এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা উপহার তৈরি করেছিলাম। এবার আমাদের সেবা দেওয়ার ক্ষেত্রেও আমরা টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট নির্বাচন করব। যেহেতু এই অভিজ্ঞতায় একটি সেবা দেওয়ার পরিকল্পনা করব, তাই ক্ষুদ্র পরিসরে আমাদের সেবার টার্গেট গ্রুপ নির্বাচন করাই ভালো হবে। আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকেই আমরা টার্গেট গ্রুপ হিসেবে বিবেচনা করতে পারি। নিচের ছবিতে যাদের দেখতে পাচ্ছি তাদের শনাক্ত করে আমরা টার্গেট গ্রুপের তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা বেশ কয়েকজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। আমরা মূলত এই ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছি এদের মধ্য থেকেই আমাদের টার্গেট গ্রুপ খুঁজে বের করব। দেখো লেখা রয়েছে, এই ছবির বাইরেও অন্য কারোর জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করতে পারি। এবার আমাদের টার্গেট গ্রুপের নামগুলো লিখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজ রং দিয়ে 6টি ফাঁকা জায়গা করে দেওয়া রয়েছে। এই 6টি জায়গায় আমরা মূলত টার্গেট গ্রুপের কথা লিখব। টার্গেট গ্রুপ বলতে কী বোঝানো হয়েছে, তোমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ রয়েছে। এই সকল মানুষের কাদের কী চাহিদা থাকতে পারে সেই চাহিদাগুলো আমরা বুঝে নেব বা চিন্তা করে নেব। সেই অনুযায়ী আমরা সেই নামগুলো আমাদের ওই যে সবুজ খালি ঘর রয়েছে সেই খালি ঘরে লিখব। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এখান থেকে টার্গেট গ্রুপ খুঁজে বের করতে পারি। দেখো এখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন, আমরা ধরে নিচ্ছি ইনি হচ্ছেন একজন ইমাম সাহেব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা নিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছেন, আমরা ধরে নিচ্ছি ইনি একজন গৃহবধূ। তারপরে এই যে তোমরা এই মহিলাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন একজন বিক্রেতা বা ব্যবসায়ী, ইনিও একজন বিক্রেতা বা ব্যবসায়ী। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই একজন ব্যক্তি যিনি কাজ করছেন, আমরা ধরে নিচ্ছি ইনি একজন দিনমজুর। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুইটি ছেলে মেয়ে এখানে খেলাধুলা করছে, আমরা এদেরকে শিশু ধরে নিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের টার্গেট গ্রুপ। তো এই নামগুলোই আমরা আমাদের এই যে নিচে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এই ফাঁকা জায়গায় লিখব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এই ফাঁকা জায়গাগুলোতে নামগুলো লিখে রেখেছি। প্রথম লিখেছি শিক্ষার্থী, এরপর লিখেছি শিশু, এরপর লিখেছি গৃহবধূ, দিনমজুর, বিক্রেতা, ইমাম সাহেব। এই যে 6টি নাম আমি লিখেছি এগুলোই হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ, অর্থাৎ এদের কাছেই আমরা মূলত আমাদের পণ্যগুলো বিক্রি করতে পারি বা সেবা তাদেরকে প্রদান করতে পারি। দেখো এখানে কাজ শেষ হয়ে যাবে না, এরপরে আমরা নিচে চলে যাব। পরবর্তীতে আরও একটি ছক দেখতে পাবো যেখানে লেখা রয়েছে উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক কী কী সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি। তো আমরা এখানে মূলত এখন লিখব যে সকল ব্যক্তিদেরকে আমরা টার্গেট হিসেবে নিয়েছি তাদের কোন কোন সেবাগুলোর প্রয়োজন পড়তে পারে সেগুলোর আমরা এখানে উল্লেখ করব। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছে যে কীভাবে এখন আবার আমরা এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের ছক 3.6 ই কমার্স শ্রেণীকরণ। তো এখানে টার্গেট গ্রুপের নামে আমি যাদের নামের কথা উল্লেখ করেছি সেগুলো হচ্ছে শিক্ষার্থী, শিশু, গৃহবধূ, দিনমজুর, বিক্রেতা এবং ইমাম সাহেব। তো এই সকল ব্যক্তির কী কী সেবার প্রয়োজন হতে পারে, শিক্ষার্থী তার খাতা কলম পেন্সিল প্রয়োজন হতে পারে, শিশু তার খেলনা বা পোশাকের প্রয়োজন হতে পারে, গৃহবধূ তার শাড়ি প্রসাধনী সামগ্রী ইত্যাদির প্রয়োজন হতে পারে, দিনমজুর তার পোশাক বা কাজের সরঞ্জামের প্রয়োজন হতে পারে, বিক্রেতা তার ভ্যান গাড়ি বা পোশাকের প্রয়োজন হতে পারে, ইমাম সাহেব তার টুপি পায়জামা পাঞ্জাবি জায়নামাজ এগুলোর প্রয়োজন হতে পারে। তো আমরা এখান থেকে আমাদের টার্গেট গ্রুপ দেখে নিলাম এবং তাদের কী কী সেবার প্রয়োজন হতে পারে সেগুলো আমরা দেখে নিলাম। এবং যেহেতু আমরা ই কমার্সের মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করব, তাই আমরা সেবার ধরন এই জায়গায় প্রত্যেকটির সামনেই ই কমার্স লিখে দিলাম। তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা তোমাদের মূল বইয়ের ছক 3.6 এটি পূরণ করবে। তো শিক্ষার্থীরা আমাদের কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যাবে না, এর পরবর্তীতে আমরা আরও একটি ছক দেখতে পারবো। পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে কিন্তু একটি ছক রয়েছে, ছক 3.7 সেবার মান যাচাইয়ের চেকলিস্ট। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই ছকটি পূরণ করে দেখাবো। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।